পয়লা জুন শনিবার রাজ্যে শেষ দফার নির্বাচন, আর নির্বাচনে বিধি অনুযায়ী 48 ঘন্টা আগে প্রচার শেষ করার নিয়ম। আর সেই মতো বৃহস্পতিবার প্রচারের শেষ দিনে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের র্যালিতে বাধা দিল পুলিশ, আর তাতেই কুরুক্ষেত্রের পরিস্থিতি তৈরি হওয়ার জোগাড়। পুলিশকে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি বিজেপি কর্মীদের, কথা কাটাকাটি থেকে ধস্তাধস্তি কিছুই বাদ যায়নি। ঘটনার পর এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। বিজেপির মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অশোক পুরকাইতের সমর্থনে বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মন্দির বাজার বিধানসভার পোলের হাট থেকে মন্দির বাজার পর্যন্ত র্যালি করার কথা ছিল। সেই কারণে বিজেপি কর্মী সমর্থকরা বিকেলে র্যালি শুরুও করে, কিন্তু পুলিশের দাবি এই র্যালির কোনো অনুমতি নেই বিজেপি, সেই কারণে র্যালি বন্ধ করে দেয় পুলিশ প্রশাসন। আর তাতে বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ কর্তাদের তুমুল বচসা শুরু হয়ে যায়, কথা কাটাকাটি থেকে ধস্তাধস্তি সবই চলতে থাকে। বিজেপির দাবি অনেক আগেই এই পদযাত্রার অনুমতি নেওয়া ছিল, কিন্তু তাদের র্যালির মাঝে তৃণমূলের সভা থাকায় পুলিশ পরিকল্পিতভাবে সেই অনুমতি বাতিল করেছে। বিজেপি প্রার্থী অশোক পুরকাইত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজকে আমাদের এখানে পোলের হাট থেকে আমাদের র্যালি ছিল মন্দির বাজার বটতলা পর্যন্ত, তৃণমূলের সভা আছে, সেই জন্য আমাদের এখানে আটকে দেওয়া হয়েছে। আইসি আজকে 17 থেকে 18 বার আমার সঙ্গে কথা বলেছে, অশোকবাবু আপনারা নিয়ে যাবেন, একটু রাস্তাটা ঘুরিয়ে নিয়ে যাবেন। আমি বললাম যে ওখানে সাইড থেকে একটা সাইড দেবেন, আমরা দ্রুত ওখান থেকে চলে যাবো যাতে কোনো রকম সমস্যা না হয়, কারণ রাজনীতি সকলে করবে কিন্তু এলাকায় সকলে বসবাস করবে, রাজনৈতিক অধিকার সকলের আছে। আর তার সাথে সাথে আজকে যেহেতু শেষ প্রচার, তাহলে পুলিশের এটা কর্তব্য নয় যে শুধুমাত্র তৃণমূলের সভাটাকে পিসফুলি করানো, আমাদেরটাও করানো, আমরা সমস্ত রকমভাবে হেল্প করবো বলেছি। তার সাথে সাথে কিন্তু আজকের বিকেল আড়াইটে পর্যন্ত কিন্তু সমস্ত রকমভাবে সহযোগিতার কথা বলা হয়েছে। আজকের এখন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এসে গেছিলেন, তার গাড়ি আটকানো হয়েছে, সঙ্গে সঙ্গে আমি পৌঁছে গেছি। ওদিকে আমাদের আরও প্রচুর গাড়ি আছে, প্রচুর লোক আছে, তাদেরকেও আটকে দেওয়া হয়েছে। তাহলে কাকে আড়াল করার জন্য, কাদের প্রায়োরিটি দেওয়ার জন্য আজকে আমাদের আটকানো হলো, আমরা জবাব চাই আমাদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। জাতীয় সড়কের উপরে বিজেপি প্রার্থীরা অবরোধ করে বসে রাস্তার উপরে, পরিস্থিতি সামলাতে আগে থেকেই সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল, ফলে গোটা রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে, স্তব্ধ হয়ে যায় যান চলাচল। এদিকে এই পরিস্থিতিতে র্যালিতে আসতে গিয়ে বাধা পেয়ে রাস্তা থেকেই ফিরে যান শান্তনু ঠাকুর, তবে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেন বিজেপি কর্মীরা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা, দেখাবো আপনাদের। লোকসভা নির্বাচনের শেষ দিনের প্রচারে, বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্দিরবাজার বিধানসভা এলাকায়। মন্দিরবাজার বিধানসভার পোলের হাট থেকে শুরু করে মন্দিরবাজার বাজার পর্যন্ত বৃহস্পতিবার বিকালে একটি র্যালির আয়োজন করেছিল বিজেপি। মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের সমর্থনে এই র্যালি হওয়ার কথা ছিল।
কিন্তু সেই র্যালিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বিজেপি কর্মী সমর্থকরা এই র্যালি করার জন্য যথোপযুক্ত অনুমতিপত্র গ্রহণ করেনি বলেই দাবি পুলিশের। যদিও বিজেপির দাবি, পুলিশ সেই অনুমতিপত্র বাতিল করেছে, সমস্ত রকম অনুমতি নেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের যথোপযুক্ত নিয়ম মেনে। বিজেপির দাবি, তাদের যে যাত্রাপথ ছিল, যে র্যালির যাত্রাপথ, সেই যাত্রাপথের মাঝে তৃণমূলের একটি সভা চলছিল, আর সেই সভা চলার কারণেই কার্যত তাদের এই যে র্যালি সেটা বাতিল করা হয়েছে। পরিকল্পিতভাবেই পুলিশ এই র্যালি বাতিল করেছে বলে অভিযোগ করেছেন বিজেপি কর্মীরা। এই ঘটনার প্রতিবাদে কার্যত পুলিশের সাথে বিজেপির ধস্তাধস্তি এবং বচসা হয়। পুলিশের বাধা উপেক্ষা করে বিজেপি কর্মীরা র্যালি করতে গেলে পুলিশ বাধা দেয় এবং তখনই কার্যত পুলিশ এবং বিজেপির মধ্যে ধস্তাধস্তি এবং বচসার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা রাস্তায় বসে অবরোধ করতেও শুরু করে দেন। তাদের দাবি ছিল যে তাদেরকে র্যালি করতে দিতে হবে। কার্যত নির্বাচনের প্রচারের একেবারে শেষ দিন এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী রয়েছেন অশোক পুরকাই, তার সমর্থনে এই র্যালি ছিল এবং এই র্যালিতে যোগ দেওয়ার কথা ছিল শান্তনু ঠাকুরের। কিন্তু শান্তনু ঠাকুরের গাড়ি অনেক আগেই আটকে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে বিজেপির। কার্যত পরিকল্পনা করেই তাদের এই যে শেষ দিনের যে র্যালি সেটা পুলিশ করতে দেয়নি বলেই দাবি করছেন বিজেপি নেতৃত্ব। এবং তাদের দাবি যে তৃণমূলের সাথে যোগসাজশে পুলিশ কার্যত তাদেরকে বাধা দিয়েছে, যদিও পুলিশের তরফ থেকে এই অভিযোগ মানা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই মন্দির বাজার বিধানসভা এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে বিজেপি কর্মীদেরকে রাস্তা থেকে হটিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। পয়লা জুন শনিবার রাজ্যের শেষ দফার নির্বাচন, আর নির্বাচনী বিধি অনুযায়ী 48 ঘন্টা আগে প্রচার শেষ করার নিয়ম। আর সেই মতো বৃহস্পতিবার প্রচারের শেষ দিনে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের র্যালিতে বাধা দিল পুলিশ। আর তাতেই কুরুক্ষেত্রের পরিস্থিতি তৈরি হওয়ায় জোগাড়, পুলিশকে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি বিজেপি কর্মীদের, কথা কাটাকাটি থেকে ধস্তাধস্তি কিছুই বাদ যায়নি। বিজেপি প্রার্থী এই ঘটনাকে কেন্দ্র করে কি বলছেন শোনাব আপনাদের। আজকে আমাদের এখানে পোলের হাট থেকে আমাদের র্যালি ছিল মন্দির বাজার বটতলা পর্যন্ত, তৃণমূলের সভা আছে, সেই জন্য আমাদের এখানে আটকে দেওয়া হয়েছে। আইসি আজকে 17 থেকে 18 বার আমার সঙ্গে কথা বলেছে, অশোকবাবু আপনারা নিয়ে যাবেন, একটু রাস্তাটা ঘুরিয়ে নিয়ে যাবেন। আমি বললাম যে ওখানে সাইড থেকে একটা সাইড দেবেন, আমরা দ্রুত ওখান থেকে চলে যাবো যাতে কোনো রকম সমস্যা না হয়। কারণ রাজনীতি সকলে করবে, কিন্তু এলাকায় সকলে বসবাস করবে, রাজনৈতিক অধিকার সকলের আছে। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।